अंको तुम्हारे मोबाइल वीडियो दाओ तो बस धरो कैमरा करब शंकर मैडम মানুষ করছি কত খরচ হইলো হাতে বাচ্চা খেলা করতে গিয়ে হাত ফুটে নেমে গেল কত খরচ হইলো আবার এই কানে ব্যথা এই সপ্তাহখানি হইলো ওটা আমার খরচ হচ্ছে এবার আমি বলছি ওরা যখন ছেলের সঙ্গে সবই যোগাযোগ রাখছে তাহলে আমার লাঠিটা কেন খো দিয়েছে না এত খবর দিচ্ছে আমার একই বারে মা তো ঠান্ডায় মাই বলছে যে ছেলে হাত ফুড়ে গিয়েছে ছেলে পা ভেঙে গিয়েছে ছেলে হাত ফুড়ে গিয়েছে ছেলে পা ভেঙে গিয়েছে আর ছেলে কানে ব্যথায় আমরা কাঁদছি মেয়ে বলে এমনি কপাল দাঁত দাঁতে পুবু আছে তাই একটু এত যে আমাদের আপদ বিপদ হয় ছেলে পাঁচজন এসে দাঁড়ায় না লোকর তো পুবু আছে লোকর তো দাঁতে আছে আমার ছেলের এমনি কপাল আমার কপাল খুলেছে পুরো ছেলের কপাল তো ভালো থাকা দরকার সবাই যখন আসে কেউ তো খোঁজ নেয় না খবর নেয় না আমার নানিকেই বলে তাও কেউ আসে না কারো হাতেও খবর নেয় না আমি আমাকে ওপারে বাচ্চাটা দিয়ে একটু বলছিল মানে ওটা একটু হয় ম্যাডাম আপনি বলেন 10 বছর থেকে মানুষ করছি আপদ বিপদ সবটা আমরা দেখছি কেবল পাড়ার লোকে দেখিয়ে দিয়েছে কোথায় দেখে না দেখে এসেও দেখিয়ে দিয়েছে যে বাচ্চাটা পা ভেঙে গেছে সেও 100 টাকা দিয়েছে তারাও 50 টাকা দিয়েছে আর আমার বোন বোনাই খোঁজ দিচ্ছে না আমার বোন বোনাই যেন মানে স্বীকার করছে না কোনো মতে স্বীকার করছে না ওরা লেনদেন সবই রাখছে তবু স্বীকার করছে না এত অপরাধ করেছে বাচ্চাটা আমরা যে অপরাধ করছি বাচ্চাকে অপরাধ করিনি 6 মাসের বাচ্চা নিয়ে এসেছি সেটা কি অপরাধ করলো সেটা কেন এত কষ্ট পেয়েছে তাহলে আমরা তো দেখছি শুনছি তাইলেও দাদু দাদি পুবু থাকতে তারা কিছুই করবে না আমরা এটা অভিযোগ তাকে জানাচ্ছি তারা কিছুই করবে না যেন আপনি কোলে দিয়ে আসতেন তবে লিখেন তাছাড়া লিখে না সরি সরি চলে গিয়েছে তাহলে আমার তো মনে আফসোস হয় না ওটা বাচ্চাটা অতিরিক্ত আমার মেয়ে নালি পেটেই ধরেছে আমার মেয়ে 10 মাস 10 দিন পেটে করে বইয়েছে নতুন তো একটু খেয়াল রাখা দরকার যে আমার ছেলে নিয়ে পর ছেলের সঙ্গে আমি যোগাযোগ রাখছে তবে লাঠিটা খোঁজ লিছে না কি অপরাধ করলো বাচ্চাটা বাচ্চাটা কি অপরাধ করলো আমি এটুকুনি বলতে চাচ্ছি নাকি ভুল বোনাই হয়ে ওরকম করছে তাহলে পরে তো করবে করবে না পরে আর বাঘ পেলে করবে নিজের বোন পেটে এক মায়ের পেটে তো সেই ওরকম হচ্ছে আমাকে কি বলছো ও তো বললাম তো সব বুন বুনকে বলছো সে বুন বুনকে বাড়িকে বলো আমাকে আমারটা আমাকে বলো ও তো অভিযোগ জানাচ্ছে কি অভিযোগ জানাচ্ছ আমার অভিযোগ আমাকে জানাও
বোনের অভিযোগ তো শুনলাম, সেদিনকে গেলাম, কথা বললাম, সবকিছু হলো, গ্রামের লোক ছিল, ওখানে শয়ে শয়ে মানুষ জড়ো হয়েছিল, সবকিছু শুনেছি। এবার আমার অভিযোগটা, আমার বিরুদ্ধে কি অভিযোগ সেইটা একটু জানাবেন। আপনার কোনো বিরুদ্ধে অভিযোগ নাই? অভিযোগ নেই না, কি বলছেন? আবার কি অভিযোগ করবো? অভিযোগ কোনো কিছু নেই, কি অভিযোগ করবো আপনার উপরে? সকালে কল রেকর্ডটা শোনাবো মানুষকে? এরকম বললে আমার কথাটা শুনছেন না, আমি কি বলছি? আমার সব বুঝেছি তো, আমি আমি একটুতেই বুঝে যাই তো, কারণ আমার তো মানুষ নিয়ে কাজ করছি, এবং আমি কতটুকু বুঝেছি সেটা লাস্টে বলবো কি বুঝেছি, এবং আপনাকে প্রশ্ন করবো যেটা আমি বুঝেছি না ঠিক। আপনি কিন্তু বলতে পারবেন না যে না ঠিক না এটা ঠিক, এটাই বলতে হবে। আমি যখন বুঝে গেছি তাহলে আমি আবার কেন আপনাকে কেন বলতে দেবো, আবার নতুন করে বলবো? সেটা আমরা এতগুলো বছর কাজ করতে করতে আমাদের মানে আমরা রক্ত করে ফেলেছি। আমার নাম মেটেরিতে ছুটছে, ঠিক আছে, তা আমি যদি অকাজ কুকাজ করি তাহলে অকাজ কুকাজের ম্যাটারিতে মাটিয়ারিতে ছুটবে, ভালো নামই তো ছুটবে, কারণ আমি তো ভালো কাজ করেছি। আমার নাম তো ছড়াবে আমার কর্মে, আপনি কি আমার নাম ছড়িয়েছেন? আজকে আপনার আমার নামটা দুর্নাম করার জন্য আমি আজকে লাইভ করছি, এবং আমি দুর্নাম করার জন্য, ঠিক আছে, কিছু রিপোর্টাররা যখন কথা বলতেছিলাম ভাই তোমরা বসো, আজকে আমি তোমাদেরকে প্রশ্ন করব, তোমরা আমাকে উত্তর দেবে প্লিজ, কারণ আমি বলতে চাইছি। ঠিক আছে, কখনো ভাবি না এটা পরের মা বা এটা আমার নিজের বোন না, এটা ভাবি না, তিন চারটে মেয়ে আমাকে, নিজের পিঠ বাঁচানোর চিন্তা করি না, এটা আমার অপরাধ। তিন চারটে মেয়ে জিজ্ঞাসা করলো তোমরা কবে থেকে আপনাদের কাজ, ওরা জিজ্ঞেস করবে কি? আমি তাই লাইভে আবার তারা আবার বাড়ি গিয়ে লাইভও দেখবে। আপনি আপনার দিক থেকে ঠিক করেছেন, যদি ভুল বলতেন তারা যদি আমাকে এসে বলতো আপনাকে প্রশ্নের উত্তর দিতে হতো আমাকে। আমি তো এমন কোন কাজ করে রাখিনি যে আপনারা বাইরে গল্প করছেন আর আমার খালি মনটা ওদিকে যাবে, এমা এই ভিকটিমটা এসেছে আজকে, এনার তো কাজ করে দিয়েছি, ইনি তো টাকা ফেরত চাইছেন, তো আমাকে আবার ওনাকে ইন্ধন জোগাচ্ছে না তো, উনি আবার চলে যাবেন না তো, এই তো এলো বসলো, তার তো টাকা রিটার্ন দিয়ে দিলাম, কারণ তার আসার দরকারই ছিল না। যেখানে পুলিশ অফিসার বলেছেন নিজে মিটিয়ে দেবে, যেখানে তাদের সেই বিশ্বাসটা আছে, একজন অফিসার মানবিকতার দিক থেকে যখন মেটাতে চাইছেন, একটা মায়ের চোখের জল মোছাতে চাইছেন, তো সেখানে আমি একটা ভিজিট নিয়ে পরামর্শ দেবো কেন? একটা পুলিশ অফিসার তার চেয়ারে বসে যদি এরকম একটা স্যাক্রিফাইস করে তাকে যদি কোর্টের না দরজায় ক না নিয়ে মীমাংসায় আনতে পারেন, আমি তো একজন সমাজসেবিকা, তাহলে আমিও করতে পারি, তো আমিও আমার জায়গায় ঠিক রাখলাম, পুলিশ পুলিশের জায়গায় চেয়ার ঠিক রাখবে, উকিল বাবু উকিল বাবু চেয়ার ঠিক রাখবে, সবাই সবার চেয়ার ঠিক রাখবে, কারণ আমরা প্রত্যেকেই মানুষ। তোমরা আমাকে সকালে যেটা বলেছো সেটা একবার বলো, লোকে একটু শুনুক, আমি তোমাদেরটা আমি বলবো কেন? তোমার ছেলে মানে ভাই যে কথাটা বলেছে, পাপিয়ার সাথে আমার কথা হয়নি, তুমি এবং তোমার ছেলে যে কথাটা আমাকে বলেছো, এবং এখন আমি লাস্ট তো আমি আর গলা পারছিল না, মানে আমি কোয়েলকে দিয়ে দিয়েছি, আমি আর পারছিলাম না, মানে এতটা চিৎকার আর মাথা যন্ত্রণা যেভাবে করছিল মনে হচ্ছিল মাথার মধ্যে বাজ পড়েছে, মানে আমি আপনাদেরকে খালি বললাম আমি ঘুমোচ্ছি, আমি উঠি আমি তোমাদের সাথে কথা বলবো, রেখে দিলাম, রেখে দিলে একটা কথা শোনেন ম্যাডাম, একটা কথা শোনেন, সবই তো কল রেকর্ডে আছে, রেখে হয়েছে তো পাপিয়া? আমি বারবার বলছি চাচি আমাকে একটু ঘুমোতে দাও, একটু ঘুমাই, মাথা যন্ত্রণা করছে, একটু ঘুমাবো, রিকোয়েস্ট করছি চাচি আমি একটু ঘুমাবো প্লিজ, তোমরা 11টার পর আমাকে ফোন করো, আমি তোমাদের সাথে কথা বলছি। দাঁড়াও কি করে পাবে, প্রচুর মানুষ, এই যে লাইভ চলছে তারপরেও তো মানুষের কথা শুনছি, আজকে ফোনটা রিসিভ না করলে ব্যান্ডেল থেকে যে মানুষটি এসছে আমি তো রিসিভই করছিলাম না, তাহলে তুমি রাস্তা থেকে ফিরে যেতে না অ্যাড্রেসটার জন্য, আমার তো সবার আমার কানে রিং বাজলে আমি তুলি, তোমাদের ফোনটাও ঘুমের ঘরে তুলেছি, তুলে কি তুমি, তা আমি তো যখন ঘুমাচ্ছি ফোনটা তো সাইলেন্ট করে ঘুমাইনি, আমার রিং বাজছে তার জন্য আমি তুলেছি ফোনটা, তুলে আমি তোমাকে রিকোয়েস্ট করছি করো জোরে যে চাচি আমাকে একটু ঘুমোতে দাও,
আমি তোমাদের সাথে কথা বলছি, তুমি আমাকে একটা কথাই বলে যাচ্ছ। সুমানে তুমি আমার একটা কথা শোনো, আপনি আমার একটা কথা শুনুন, ম্যাডাম একটা কথা শুনুন। চাচি উঠি ঘুম থেকে, আমি ঘুমাচ্ছি, কথা বলতে পারছি না, গলা ব্যথা। তারপরে কতক্ষণ কথা বললেন, তখন কল লিস্টটা দেখাবো? আমি তো বলছি রাখো ফোনটা, তোমরা রাখছো না, একটু ঘুমোতে বলছো তোমরা, একটু আমি তাও বললাম আমাকে একটু বাঁচতে দাও, একটু ঘুমোই, আমি উঠে ফোন ব্যাক করছি। মানুষ একটা সৌজন্যতার খাতিরে, একটা মেয়ে গলার এই কন্ডিশন, যার আওয়াজটা শুনে বুঝতে পারছি একটা মা, যে আমার সন্তানের আওয়াজটা হতে পারে না, আপনি মুসলিম, আপনার আমি মেয়ে না, এটা আমার বোন না, সেরকম কোনো কিছু দেখতে পেয়েছেন আমার মধ্যে? আমরা তো মানুষ, তাহলে আমি যখন একটা মাকে রিকোয়েস্ট করছি, মা আমাকে আর একটু ঘুমোতে দাও, প্লিজ একটু ঘুমোই, আমি 11টার পর ফোন ব্যাক করছি। বহুবার, একবার নয়, লাস্টে আমার চিৎকারে সবার ঘুম ভেঙে গেল, বাড়ির সবাই উঠে পড়েছে, ছোট বাচ্চা থেকে আমার ছেলে থেকে স্বামী থেকে কোয়েল থেকে ছোট থেকে সবাই উঠে পড়েছে, যতগুলো মানুষ, চিৎকার হচ্ছে কি ব্যাপার? আমি পারলাম না, উঠে বসলাম, আমার উঠে বসা থেকে কোয়েল ধরপা ধরপা করে উঠে বসলো, তারাও সবাই ঘুমোচ্ছিল সকালে, অনেক রাতে ঘুমিয়েছি, সারাদিন আবার চেম্বারে থাকবো। তুমি জানো না, তোমাদের অফিসে আসোনি, পাপিয়ার সাথে কথা হয় জানে না, মামুনি মামপির সাথে তোমার কেস বাড়িতে জানে না, ম্যাডাম 11টার পর ঘুম থেকে ওঠে, লাইভে গোটা বিশ্বের মানুষ জানে যে ম্যাডাম 11টার পর ফোন রিসিভ করে। পারছিলাম না বলে ওই জন্য সকাল 9টায় ফোনটা করেছিলাম, মানে আমি জানি না যে ঘুমাচ্ছে, ফোনটা আমি যখন রিকোয়েস্ট করছি তোমাকে হাত জোর করে করে, একটু ঘুমোতে দাও চাচি, একটু ঘুমোতে দাও, পারছি না আমি, কথাতে পারছি না, ওরা আর বুঝতে পারছে না যে আমি কি করব, মানে ফোনে কথা বলতে পারছে না। তো তোমরা হলো কি এতটা অবুঝ, সেই গ্রামে গিয়েও দেখেছি যেমন তুমি অবুঝ, তেমন তোমার বোনেরা অবুঝ, তেমন তোমার বোনের বড় অবুঝ, তোমরা সবাই অবুঝ, তোমরা আমাদেরকে মানুষ বলেই মনে করো। আজকে তোমার ছেলে আমাকে বলছে, ম্যাডাম 15,000 টাকা দিয়েছে, গরিব মানুষ, ঠিক আছে, দাঁড়ান আমি কোয়েলকে ফোন করব, তো তাকে জিজ্ঞাসা করার পর সে বলছে কত টাকা দিয়েছে, আমি জিজ্ঞেস করলাম কোয়েলকে বলো কত টাকা দিয়েছে, বলো 15,000 টাকা। আমাকে সে বলছে যে ম্যাডাম আমাদের বলার উদ্দেশ্য, মানে ঘুমোতে তো দিলই না, তাদের কথা তখনই বলতে হবে, আমি আবার পরে কেটে, আমি কেটে দিলাম ফোনটা, যে আপনারা পরে অফিসে আসবেন বলে কেটে দিলাম, ঘুম তো আর নেই, মাথা যন্ত্রণা করছে সবার, আচমকা সবার ঘুম ভেঙেছে। তখন আমি একটা কথাই বললাম, কোয়েল ফোনটা ব্যাক করো, ওনাদের সাথে কথা বলো, আর ওনারা কি কি বলতে চান শোনো, আমি আর পারছি না, আমার গলার অবস্থা শেষ। তখন কোয়েল আপনাদের সাথে ফোনে কথা বলেছে, আপনার ছেলের সাথেও কোয়েল কথা বলেছে, আমি তখন জানতে চাইলাম আপনারা কত টাকা দিয়েছেন আর আপনারা কি চাইছেন, কি বললো অমানবিকের মতো, যে ম্যাডাম টাকাটা আমরা চাইছি, যেটা কতটুকু খরচা হয়েছে যাতায়াত দিয়ে, ওই খরচাটা বাদ দিয়ে ব্যালেন্সটা, কেন আমাদের পারিশ্রমিক নেই, আমরা পরিশ্রম করি না, আমরা রক্ত ঘাম, আমরা রক্ত জল করি না, আমরা ঘাম জড়াই না, টাকার জন্য ফোর্স করেছি, টাকা কোনোদিন ফোনে চেয়েছি, আপনাদের কোনোদিন আসতে বলেছি, আমার কাছে কাজ নেব বলেছি, কোনোদিন মাম্পিকে ফোন করেছি, মাম্পি যে কেসটা গেল ওই কেসটা কি হলো গো একটু পাঠিয়ে দাও, কম পয়সায় করে দেবো, তোমরা আমাকে টাকা কমাতে বলেছো, বলনি, আমি নিজে বলেছি যে আমি চেষ্টা করব, ঠিক আছে এই টাকার মতো আমি এই নি, কিন্তু এই টাকা লাগবে, তোমার গরিব মানুষ, আমি করে দেবো, যাও, হ্যাঁ তোমরা বড় লোক মানুষ, আমি গরিব মানুষ, কারণ রিসেন্ট তোমরা যেখান থেকে মানে কি বলবো কাট ছাট করেছো, সেখানে 2,00,000 টাকা দিয়ে 4,00,000 টাকা পেয়েছো, তাই বলি কি ওই টাকার হক আমি কখনো নিতে পারি না, বলতে পারি না, দাঁড়াও দাঁড়াও আমি বলছি, দিয়েছিলে 2, নিয়েছো 4, সেটা ওরা তোমার নিজের বোনেরাই বলছে, সবাই বলছে, গ্রামের লোক ওখানে জানে, তো আমার কথা হলো কি, সে তোমরা ক টাকা নাও না নাও সেটা কথা নেই, তোমরা গরিব মানুষই পড়া দেখিয়েছো তো আমার কাছে, আমি ক্যামেরায় ওই জন্যই রাখছি তোমাদেরকে, তাহলে একটা মানুষ আমাদের অপরাধ, আজকে আমি সাংবাদিক বন্ধুদেরকেও প্রশ্ন করব, আমাদের অপরাধ কোথায়, আবার আমার ফোন গেছে, কোনোদিন ফোন করেছি না, নিজের ইচ্ছায়, আমি তো বলিনি আমি এই টাকা নিয়ে এই টাকাতেই কাজ করব, কোন জায়গা দোষ আছে কি আগে দেখেন, হ্যাঁ আমার জায়গা দোষই দেইনি, আজ এই টাকার জন্য আপনাদের যখন নাতির লেগে হাই হাই করছেন, আপনাদের উদ্দেশ্য হলো টাকা নেওয়া, আমি টাকা পাবো প্রতিশ্রুতি দেইনি, কিন্তু আপনার ছেলে লাস্টে কি বললো, দাঁড়াও দাঁড়াও পাপিয়া দাঁড়াও,
কল রেকর্ড শুনে কথা বলবো। যা খুশি মন খুলে বলো আজকে, আমি ওই ক্লায়েন্ট দেরকে বাড়ি পাঠিয়ে দেবো, তুমি বলো। নাতির অভিযোগ চাই, ভালো করে গুছিয়ে একটু কথা বলো তো। এখানেই শেষ করো, আমি বলেছি অধিকার, আর কিছু বলেছি? যাতে সবকিছু পায় এটা আদায় করে দেওয়ার চেষ্টা করবো। আমি বলেছিলাম এক এক করে কথা বলো চাচি। আমি তোমাদেরকে কাজ নেওয়ার সময় কি বলেছি? আমি ওর অধিকারটা পাইয়ে দেব। দ্বিতীয় কথা হলো কি, অধিকার পাইয়ে দেওয়া মানে কি সম্পত্তি পাইয়ে দেওয়া, বাড়ি ঘরটা কিনে নেওয়া, কিছু টাকা পয়সা নিয়ে এসে তোমাদেরকে দেওয়া নাতির জন্য, এই দায়িত্ব তো নিয়ে নেই। চাচি এখন কি বললো শুনে নাও ভালো করে, তুমি যদি মায়ের কথা না শোনো পরে বাড়ি গিয়ে তুমি তখন বুঝতে পারবে না। মা কি বললো, তারা আসা যাওয়া করুক, এটা ওটা করুক, দিক থুক, এটা চাইছে আপদ বিপদ দেখুক, তাই না? আপদ বিপদ তুমি আজকে বড় হয়ে গেছো, কালকে গিয়ে তোমার বাবাকে কোনদিন ছোটবেলায় বাবা বলোনি, আজকে গিয়ে কালকে বাবা বলবে, বাবা তোমার আপদ বিপদে দেখবে, বুঝি? বাবাটা তো দেখছে না, বলি না, তার জন্য তো কথা বলছি। ওরা এত অবুজ, আমি জাস্ট উদাহরণ দিলাম, কি বলবো তাহলে। আপনি আমাদের কথা একটু বুঝুন, হঠাৎ করে যেতে বলছি না তো, ওদেরকে তো দেখাশোনা করতে হবে। ছ মাসের ছেলে মেয়ে তো এসছে মারবে, একটা সবকিছু শুনতে পারছে, তবু তাও আসছে না, খোঁজ নিচ্ছে না। নিজের বোন বলে তুমিও করতে পারছো না, নিজের বোন বলে তোমার পাড়া কেউ কিছু করতে পারছে না। বলেছি তুমি বলেছো আমার সাপোর্টে আছে, গিয়ে বলোনি আমিও মিথ্যে বলে পার পাবো না, তুমিও পার পাবে না। তোমরা তখন বললে কেউ কিছু মুখ খুলবে কিনা জানি না, কেন ওর শাশুড়ির প্রচন্ড মুখ, এই কথা তোমরা বলেছিলে। তাহলে আমি যখন পাড়ার লোকের উপর তো ডিপেন্ড আমাকে করতেই হবে, কারণ আমি একজন সমাজ সেবিকা। আমি যখন কোনো পাড়ায় ঢুকবো পাড়ার লোকের উপর ডিপেন্ড করবো না, সেটা তো হয় না। আপনার ওখানে মামা তো, নানা তো, কাকা তো, জ্যাঠো তো সবাই থাকতে পারে, আমার তো ওখানে কেউ নেই। আমার কিছু হলে তো পাড়ার লোকই দেখবে, ভুল হলেও পাড়ার লোক বিচার করবে, ঠিক হলেও পাড়ার লোক বাহবা দেবে। তাহলে পাড়ার লোককে আমি প্রাধান্য দেবই? আপনারা নাই দিতে পারেন আপনাদের রিলেটিভকে প্রাধান্য, আমাকে প্রাধান্য দিতেই হবে। আমার পরিচয়টা আলাদা, আপনাদের রিলেটিভ আলাদা। আজকে নিজের বোনের মধ্যে বোন বোন বলেই কিন্তু আজকে সমস্যাটা আপনাদের, আজকের মধ্যে আপনাদের মধ্যে এত দ্বন্দ্ব। যদি আজকে যদি অন্য কেউ হতো আপনার মেয়ের শাশুড়ি, বা যদি অন্য শ্বশুর বাড়ি হতো, আপনার জামাইবু না হয় যদি অন্য কেউ শ্বশুর হতো, তাহলে আজকে এই দ্বন্দ্ব আর এই রকম করে আপনি প্রতিবাদ করতে পারতেন না, বা তারাও এইভাবে পার পেত না। একমাত্র পাচ্ছেন না একটাই কারণে, সেটা হলো কি, আপনারা ভুল করেছেন মেয়ের বিয়েটা দিয়ে দিয়ে। তাহলে এই অপরাধটার জন্য আপনাদের সমাজ থেকে তাহলে একটা দায়িত্ব আপনারাও নেন, তার জন্য তো স্যাক্রিফাইস করতে হচ্ছে। যদি বিয়েটা না দিতাম তো বাড়িতে তুলে দিতাম, আমি তো বলেছি আপনি বলবেন কি, পাড়ার লোক বলেছে যে ম্যাডাম আপনি যে বলছেন একটা কথাও আপনার ভুল নেই, আপনার কাজে আমরা সবাই সন্তুষ্ট, একটা মানুষ আমার বিরোধিতা করতে পারেনি, একটা গ্রামের মানুষ আমি জিজ্ঞাসা করে এসেছি, আমি কি কোনো ভুল করলাম? গ্রামের সব লোক খুশি যে না আপনি যে বিচারটা করলেন সঠিক, একটা সামাজিক ভাবে বিচারটা করলেন। তাহলে আজকে তোমাদের আপত্তি হচ্ছে কেন, তুমি নৌকার ওপারে দিতে যাবে না, তোমাদের ইগোর জন্য আমি কেন এগুলো বদনাম নেব?
একটা সুসম্পর্ক গড়ে দিচ্ছি তোমাদের ইগো ইগো নয় দিদি নিতে আসুক ওরা যাবে না ওদেরও প্রাণের ভয় আছে কোর্টে কেস চলছে একের পর এক কেস বাড়ি আসতে হবে না আমি দুই থেকে হাতে তুলে দেবো আমার কি কাছে কোনো অপরাধ আছে কোনো কাজে কোনো অপরাধ দিইনি তো টাকা রিটার্ন চাইছো কোন হিসাবে কোন সাহসিকতায় টাকা কি রিটার্ন হয় নাকি এখানে আমি গাড়ি করে ওই গ্রাম যাবো না আপনি কি আমাকে জোর করে নিয়ে যেতে পারতেন তাহলে কাজের ক্ষেত্রেও যেমন আমার আমি যেমন আপনাদেরকে কোন রকম ভাবে ঠকাইনি আপনারাই বা আমার কোন রকম কাজের মূল্য দেবেন না কেন আপনাদের কোন রকম কোন অসুবিধা কিছু করিনি আপনাদেরকে সৎ বুদ্ধি দিয়ে এলাম যেখানে একটা গ্রামের মানুষ টু শব্দ করতে পারলো না সেদিনকে আপনাদের ভিডিও গুলো এখন ফুটেজ গুলো দেখাবো আপনাদের কি বয়ানটা ছিল এর জন্য স্টেটমেন্ট আমরা করি এই বয়ানটা এখন দেখাবো আর আজকে দু তিন দিন আপনারা আমাকে ফোন করছেন পারনি ঠিকই আছে কিন্তু তিন দিন পর যে আজকে যে কথাটা আপনারা বলেছেন এটা আমি অ্যাকসেপ্ট করতে পারবো না আমি তার জন্য তোমাদেরকে তখন কি বলেছি আমি ঠিক আছে আমি পুলিশ কেস করবো আর আমি পারছি না এত মানুষের অত্যাচার সহ্য করতে পারবো না আমাকে এবার কেসের দ্বারস্থ হতেই হবে এবং সেটা জনসাধারণের আমি মতামত নেব যদি জনসাধারণ আমাকে বলে যে না দিদি তুমি এইগুলো করেছো এত কিছু কাজ করার পরেও তুমি আজকে এরকম পাচ্ছ তুমি এই মান অপমান আজকে আমার মাটিয়ারিতে নাম ছড়িয়ে গেছে মাটিয়ারিতে আজকে নাম নেই বহু বছর আগে থেকে আছে ঠিক আছে মানবিকতার কোন বিচার হয় না আজকে বর্তমান সমাজে সবকিছু করে দিয়ে খরচা টর্চা নিজে করে দিয়ে যখন আমার টাকাটা আমি চেয়েছি সেটা নিয়ে নিউজ হয়ে গেল আমি অপরাধ কাজ করে ফেলেছি সেটা ভাইরাল করে দিল নিউজে তোমাদের আমাকে চাওয়া পাওয়া কি ছিল একদিন বলবে না তুমি বলো যখন মা বলছে তখন তুমি বলছো যখন মা তোমাকে বলছে তখন মাকে বলতে বলছো আমার চাওয়া পাওয়া ছিল যাতে আমার ছেলে তার অধিকারটা ফিরে পায় একদম না এটা বলিনি আমি বলছো যেটা করে এসেছি সেটাই তো বলছো সেটা আমি বলতে চাই আমার মা বাবারও তো বয়স হচ্ছে দিদি আপনি কথাটা ভালো করে বোঝেন আমি আপনার কথা বোঝাও দাদু দিদার উপরে আইনত ভাবে কোন ফোর্স করা যায় না তোমার বাবার উপরে ফোর্স করা যায় তোমার মা বাবার উপরে ফোর্স করতাম না যদি তুমি তুমি বিয়েটা না করতে তোমাকে ওই বাড়িতেই তুলতাম আইনের উদ্যোগে আমি যাবো না আমার ছেলেরা এখন কি হবে
তুমি একদিন করে যাবে সেখানে মায়া মমতা হবে, ওখান থেকে বড় হবে, তারাও কিছু করবে, তোমরাও কিছু করবে। কিছু করবে না, আমি এটা বলে দিচ্ছি। ওরা সব মিথ্যা কথা, ওরা বলছে, ওরা মানুষ দিকে ওরকম করে কথা যাক না, ছ মাস ন মাস যাক না। আমি তো চিনি, আমি তোমার সংসার, তাহলে যখন চিনে রেখেছো তাহলে তো আমরা তো চিনি না, আমরা কি করবো বলো। আমি যে কথাটা আগে বলেছিলাম, কি বলছো তুমি? খালি বলেছো দিদি ছেলেটা দেব না আমি। হ্যাঁ, তাছাড়া কোনো কথা হয়নি তো? আমার জীবনের মূল্য নেই বুঝি? অবশ্যই আমি একটা মানুষকে কথা দিচ্ছি, কথাটার মূল্য নেই বুঝি? তাহলে আমি যখন তোমার শ্বশুরকে কথা দিয়েছিলাম তা আমার কোনো কথার মূল্য নেই বুঝি? একদম এখানে ঢুকো। আমার আমাকে তোমরা যেটা বলেছো, এই এক মিনিট। হ্যাঁ, তোমরা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে ওনাদের কাছে করে নাও। প্রশ্ন গুলো করবে ওনারা। হ্যাঁ বলো, বলো। আমার যে অপরাধ, প্রশ্ন আমাকেও করবেন আপনারা, প্রশ্ন ওনাদেরকেও করবেন। ওনারা কি কাজ দিয়েছিলেন, ঠিক আছে, কি কাজ করেছি, জনসাধারণের সামনেই কাজ করেছি। জনসাধারণ আজকে, আমি এখনো আপনি একজন সাংবাদিক হিসেবে আপনাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি, যদি আজকে আমার পুরো মানে সাধারণ মানুষ যদি বলে যে বাবলি মুখার্জির কাজের কোনো ফল্ট ছিল বা এখনো পর্যন্ত আছে, স্টিল নাও যা কথা বলছি, কোনো বেপাস কোনো মন্তব্য করেছি, তাহলে আপনারা নিউজটা ভাইরাল করবেন না কি করবেন, নিউজটা করে দিন, মানুষ বুঝে নেবে। আমার যা প্রচার হলে হবে, অপপ্রচার হলে হবে, তাতে আমি অ্যাকসেপ্ট করে নেব। তার জন্য আমি চাইছি আমার অপপ্রচার করতে, আমি চাইছি আমার অপপ্রচার করতে, আমি আমার অপপ্রচার করতে চাইছি। ম্যাডাম, এর কোনো নাম তো ভালো খুব খেটেছে, ম্যাডাম আমাদের খুব খেটেছে, আমরা বলছি আমাদের জীবন ঘুরি এসেছে, আমরা এসব চাই না। তাহলে কি কাট পেয়েছেন সেটা বলুন ম্যাডাম। না আমি তা নাই, তাহলে ওনারা যখন এতক্ষণ ধরে একটা বসে রয়েছেন, আমি বসিয়েছি, আমি না, ওনারা ওনারা কিন্তু আমার একটা ইন্টারভিউ নিতে এসেছিল, আমার যেহেতু চেম্বারে লোক ভর্তি সেহেতু ইন্টারভিউটা ওনারা নিতে পারেননি আমার কাজ সংক্রান্ত বিষয়ে, ঠিক আছে। তো যেহেতু অনেক সাংবাদিকরা ওখানে কমেন্ট টমেন্ট করছে, তো একজন সাংবাদিক আমার কাছে আসতেই পারেন, আমি যেহেতু আহ্বান জানিয়েছি কোনো না কোনো সাংবাদিক আমার কাছে আসতেই পারেন, সবার রাইট আছে আমার এখানে আসার। কারণ আমি তো আহ্বান জানাচ্ছি যে বুম ধরুন, কথা বলুন, প্রশ্ন করুন, কি করি জানুন, চিটিংবাজি করছি না, ভালো কাজ করছি, আপনারা তুলে ধরুন। আপনি আমাদের সঙ্গে ভুল কিছু করেছেন, আমরা বলেছে, আমি আমার অভিযোগ, তাহলে ভুল যখন কিছু করি তাহলে সেটাও নিউজ করবো, আমরা এসব করবো না ম্যাডাম। ও বাবা, আপনি তো খুব আমাদের কোনো খারাপ কথা বলেন, এই সব আমরা ওইখানেই মারা যেতাম, যে রাত্রি বললো এদিনকে এদের ফেলে আসতে পারবে না। না না, করবেন করবেন, আমার মাথাটা আমি ফাটাবো এখানে, সেটাই নিউজ হবে। এর কেন আপনি বাড়াবাড়ি করছেন, আমরা এসব যাই না, আমরা এসব কিছু চাই না। সকাল থেকে খাইনি, আমরা খাই আসেনি, আমরা খালি পেটে। তোমরা দেখো তোমাদের ব্যাপারটা আলাদা বোন, আমরা তো মানুষ। ও আমি মানুষ না, সকালে এক কুলি চা খাইছি, আপনি মানুষ নন, ঠিক এক কুলি চা খাইছি, আজকে তো খাইনি। একটা কথা বলি তোমাদের, বলো, আজকে তোমাদের সাথে আমার কোনো গ্যাঞ্জামের জায়গাই নেই, প্রথমত না, আজ আমি কোন রকম তোমাদের সাথে কোন রকম বেইমানি না বা কিছু করিনি, তাহলে এখনো পর্যন্ত চেম্বার ভর্তি লোকের সামনে এরকম আমি চিৎকার চেঁচামেচি তোমাদের সাথে করতে পারতাম না, আওয়াজ তুলতে পারতাম না। তাহলে তোমরা একটা কথা বলো, যে আমি সেটা ক্যামেরা করব, সেটা হলো কি যে ওনারা আমার কাছে কি আবেদন নিয়ে এসেছিলেন আর কতটুকু ওনারা পেয়ে কোথায় না আজকে আমাকে ওরকম সকালে অপমানটা করলো কেন? আপনার ছেলে, আপনি ঘুমিয়ে আপনার ছেলে ওরকম অপমান করার রাইটটা পেলো কি করে?
আমি বাঁচাইনি কাউকে, যত অপরাধ আমার, ঠিক আছে আমি একটা স্টেটমেন্ট দেবো। আমি আপনাদের কিছু প্রশ্ন করতেই পারি, আপনারা আমাদের যদি প্রশ্ন করার রাইট আছে আপনাদেরকে আমি কিছু প্রশ্ন করতেই পারি আমার কাজ। হ্যালো, বলছি সকাল বেলায় কি হয়েছিল একটু যদি বলতে, তুমি তো ছিলে বাড়ির মধ্যেই। আমি অন্যের শিকার মানছি তো, না আসতে হবে না, তুমি বলো, এলে আসো, এলে এলেও ভালো হয়, কোনো অসুবিধা নেই। তোমার বাস পাবা না, আমি টোটো করে দেবো মাটিয়ারি যাওয়ার জন্য, আমি বাবলি মুখার্জি বলছি, কিন্তু আমার সম্মান নষ্ট কেউ করবে আমি চাইবো না। তাহলে কি উদ্দেশ্যে আজকে এসেছিলে? মানে আমি একটাই বলতে চাইছি, জামাই কি উদ্দেশ্যে এসেছিল? এটা আমার আমারটা করো, তোমাদের তোমাদের মুখ ঢাকো না, তোমরা এদিকে ঘুরে বসো, তোমরা এদিকে ঘুরে বসো। আমার বন্ধু দেখে না তা বলবে ঠিক হয়েছে, এত মেয়ে জামাইকে সবাইকে ছড়াবে, বলে ঠিক হয়েছে, ওরা আইন আদালতে গিয়েছে ঠিক হয়েছে, তাই আমি মানে ও আপনারা নিজেদের স্বার্থটা দেখছেন, কিন্তু আমার ইমেজটা দেখছেন কোনো জায়গায়। আপনার জন্য আমরা কিছু, আমি কিছু বলেছে কোনো খারাপ কিছু? চুপ করবে কোয়েল, একটু কথা বলো কোয়েল, বলো তো একটুখানি, আমি চুপ চুপ করে আছি। ঠিকই প্রথমত পাপিয়া, তুমি গলাটা নামিয়ে কথা বলো, আস্তে কথা বলো। আমি চিল্লাইনি দিদি, আমি আস্তে কথা বলছি, বলছি গলাটা আস্তে কথা বলো। তুমি সারাদিন খাওনি বলে তোমার দিদি সারাদিন খাইনি, সেটা তুমি তোমার সাথে তুমি ম্যাডামের তুলনা করছো? তোমার সাথে ভুল বুঝছো আমাদের, আমরা ওরকম করে বলতে চাইনি কথাগুলো, ভুল বুঝলে হবে না কথাগুলো, এরকম বলতে চাইনি। জল খাচ্ছিলাম মাথা, সকাল থেকে মাথালি মরছে, মাথা যন্ত্রণা। তোমাকে তোমরা কোনো স্যাক্রিফাইস করবে না, তোমরা সংসার করবে না, তোমরা বাচ্চাটাকে পাঠাবে না, এদিকে খালি সম্পত্তি সংসার তাকে নিয়ে করবো, সে আছে তো সংসারটা তাকে নিয়ে করবো আমি। কি হয়েছে আমার বলতে পারছি না, আমার এমনি পেটে। তুমি চুপ করে থাকো, ও ও নিজের মতো বলুক, সকালে কি হয়েছে ওইটুকু জানিয়ে দাও তাহলেই হবে। সকালে কি হয়েছে? সকাল বেলা ফোন করে বলছে যে আপনারা আপনাদের যাতায়াত খরচাটা আপনারা নিয়ে নেবেন, বাকি যে টাকাটা ফেরত দেবেন। টাকাটা এটা কি মামলাবাজি নাকি? টাকা ফেরত দেওয়া হয় এখানে উকিলে, তোমাদের যে উকিল কে দিয়েছে, উকিল টাকাটা দিয়েছে, উকিল টাকাটা ফেরত নিয়েছিলে, কেস তো কিছু হয়নি, জোর করে নিয়ে টাকাটা ফেরত নিয়েছিলে গিয়ে। ওটা আবদারের উপরই কথাটা বলেছিলাম, জোর করেনি যে দিতে হবে কথা বললি। আবদার মানে এটা কিসের আবদার? আবদারটা কিসের? পারিশ্রমিক এতগুলো দুটো দিন দিন এতগুলো মানুষ গেল, এতগুলো তোমার পরিশ্রম করলো, তারপর তার কোনো দাম নেই? ছেলে বললো রাত্রেবেলা লাইভ দেখবো, দেখে কথাটা বলবো যে আমার জামাই। যদি সেটাই হয়ে থাকে, ছেলে ছেলে কি বললো আমি দেখবো না, ছেলে কি এসেছিল প্রথমে আপনাদের কেসে যখন দিদির সাথে কথা বলেছিলেন? আপনি এসেছিলেন, আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে, পাপিয়াকে জিজ্ঞাসা করা হয়েছে, তখন কেন কিছু বললেন না? আর সব থেকে বড় কথা হচ্ছে, যখন আপনাকে বললাম বোঝালাম এবং সবটা হওয়ার পরে আপনি কি বললেন? ম্যাডাম ঠিক আছে আপনি আছেন তো? ম্যাডাম কি বললো? আপনাদের উকিলের সাথেও কথা বলবো, যতদূর যেতে হয় যাব, কথা বলে দেবো, আমি আপনাদের বুদ্ধি দেব, আমি দরকার হলে আমার চেম্বারে আসবেন, আমার সামনে ফোন করবেন, আমি উকিলকে আপনাদেরকে বলে দেবো কিভাবে উকিলের সাথে কথা বলবেন, যেভাবে ভালো হয় কেসটা যেভাবে ওঠাতে হয় আমি আপনাদের সাহায্য করব। তারপরে আর কি করে দেবে আপনাদের জন্য? আপনারা ছেলেকে দেবেন না তাদের বাড়িতে? এমনি এমনি সম্পর্ক ছাড়া সম্পত্তি লিখে দেবে? সম্পত্তি চায়নি দিদি, সম্পত্তি চায়নি, যাতে ছেলেকে দেখা সময় পরে সেটাই চেয়েছিলাম। সম্পত্তি চায়নি, সম্পত্তি কে এখনো পাওয়ার মতো হয়েছে? সম্পত্তি ঠিকই তো পাবে, কিন্তু তো দেখা সময়। এখন তোমরা কি চাইতে এসছো বলো? আমরা সকালবেলা আসতে বলেছিলাম বলে আমি এসছি। সকালবেলা শুধু আসতে বলেছিল বলে এসছো? আরে কথাগুলো, সকালবেলা যেটা ফোন করেছে সকাল 8টা থেকে ফোন করে যাচ্ছো, 8টা থেকে করে নিয়ে সকাল 9টায় ফোন করেছি, 9টায় আমি বলছি সকালবেলা ফোনটা করছিলে কি করে? এখন আসতে বলা হয়েছে তাই এসছো, ঠিক আছে? আসতে আমি বলেছিলাম তোমাদেরকে যে সামনাসামনি এসে কথা বলো, দিদি বলেছিল তাই বলেছিলাম, এবার তোমরা বলো সকালবেলা ফোন করেছিলে কিসের জন্য? কি এখন বলার আছে তোমাদের? কি চাপ আছে বলো? ম্যাডামকে বললাম, মানে আমার জামাইবাবুর কথাই বললাম,
যে ঘরে ঢুকে ম্যাডামকে বলছে 18 বছর পদ্ধতি ছেলে এসে কোনো দাবি করে ছেলেকে দেবো, যে দেখবে তাকেই দেবো, তাছাড়া দেবো না। তাই ম্যাডামকে বলছি তাহলে দেবে না তো বটি, ও দেবে না আমার জামাই বাবু কোনো চিনি তো কবে দেবে না সেটা রাখা না করে এখন থেকে যদি ছেলেটাকে পাঠাও ছেলেটার ভালোবাসাটা জন্মায় তাহলে নিশ্চয় দেবে। এটা কি করে তোমরা ধরে নিচ্ছ যে ওরা দেবেই না? ম্যাডাম ধরে নিচ্ছি মানে ছেলে পা ভেঙ্গা লাগবা। আমার মা খবর দিল আসলো না, ছেলে হাত করে নেমে গেল। নিজে থেকে দিয়েছে ঠিক করতে হবে, ছেলে এই মোটরসাইকেলে গেল এলো দি ঠান্ডা লেগেছে, দিয়ে আমি তার লাতিকে জিজ্ঞাসা করলাম যে দাদু বাড়ি ফোন করবো আমার ঠান্ডা লেগেছে পরে করবো। আমার সেই লাইটটা দেখলাম রাত্রিবেলা যে বলছে যে 18 বছর পর দিতে এসে বলে এটা দাও ওটা দাও তা দেবো তা দেবো। সম্পত্তি লেখেন বলছি না, এই যে পা ভাঙলো হাত পুড়লো কানে ব্যথা হইলো এই খবর গুলো আমার মা দিচ্ছে। এই দু মাস কানে ব্যথাটা হইলো, জামাই বাবুর মুখে কথাটা শুনলাম রাত্রিবেলা দেখলাম। তাই আমি বলছি কি তাহলে ছেলে ওরা তো ম্যাডাম বারবার দিচ্ছে বলে নিচ্ছে, তাহলে নিচ্ছেই না কাজ ফলে। তাই আমি তাহলে কি করবে সমাধানটা কি হবে? মানুষ করে কিছু করার নাই, ওরা খোঁজ খবর তো নিচেই না, এত আপদ বিপদ খবর দিচ্ছি। সেই বাড়িতেই মা আছে, মা আগে বলছে কাঁদছে যে এই হয়েছে ওই হয়েছে, তবু ঘুরি শুধুই না যে কেন হলো। তাহলে ছেলেটা দেখতে আসছে কত কত দেখতে আসছে, দেখলেও তো পারে কত কত। তোমরা আজকে কি জন্য অফিসে এলে সেটা বলো, ওই ওই কথাটা জানালে যে ওইটা কি জানার জন্য বলো। ওই যে জামাই বাবু বলছে অফিসে এসেছে ওনারা, এই কারণে ওনারা অফিসে আসতে চাইনি, আমরা ওনাদেরকে দেখেছি কারণ আমাদের মধ্যে সেই সংস্থা আছে, আমরা কাজ করেছি তাই ওনাদেরকে আমরা দেখেছি যে অফিসে এসে সরাসরি কথা বলুন। হ্যাঁ আমিও বলেছি, হ্যাঁ কিন্তু ওনাদের কি এখন চাওয়া পাওয়া সেটা ঠিক আছে, এখন কি চাওয়া পাওয়া সেটা বলুন দিদি। যেটা চাওয়া পাওয়া ছিল সেটা তো মানে সমস্যার সমাধান হয়েছে। কি চাওয়া পাওয়াটা কি ছিল বলো একবার মনে করে দাও কথা, যে আমার তোমাদের চাওয়া পাওয়াটা কি ছিল তাই বলো। ছেলেটাকে দেখাশোনা করুক, এটা দেখাশোনা করুক আর কিছু না তো, আর অধিকারটা যাতে যাতে পায় সেই সময়। অধিকার ভবিষ্যৎ হয়, অধিকারের আগে হয় না, ভবিষ্যতে হয়। তার জন্য অধিকারের জন্য কোর্ট আছে, অধিকারের জন্য ছেলে লড়াই করবে, অধিকারের জন্য ছেলে বড় আছে। তোমার হলো কি দেখাশোনা করা, তাই তো ভাই বলছে একরকম, তুমি বলছো একরকম, মা বলছে একরকম। তাহলে ওরা খোঁজ জানাক, এটা আমি জানি সন্তুষ্ট, দিতে পারুক না পারুক সেটা পরের কথা। আমি বলছি তোমরা কি চাইছো, আমরা এটাই চেয়েছিলাম যাতে ওর খোঁজ খবরটা ওরা নেয়, খোঁজ খবরটা এটা নেয় আমার কাছে বাবলি মুখার্জির কাছে। এই অফিসে এসে তোমরা কি আবেদন জানিয়েছিলে? আর কিছু বলার নেই আমাদের, আমার কাছে কি আবেদন জানিয়েছিলে? আমার ছেলের জন্য আবেদন চেয়েছিলাম যাতে ওর অধিকার ফিরে পায়, দেখাশোনা করুক, খোঁজ খবর নাও, এইটুকুই। অধিকার বলতে দেখাশোনা করুক, খোঁজ খবর নি, ঠিক আছে? ইন ফিউচারে সে সম্পত্তির একটা মালিক হোক, এটাই তো, এটা গোদা বাংলায় বলো। কারণ ওর ছেলে তো আর নেই, বলতে চাইছে আমার ছেলে নেই, আমার ছেলে ওর ছেলের একটাই ছেলে,
ওই তো পাবে আচ্ছা ঠিক আছে এইটাই তো আমি তোমাদেরকে কি জানিয়েছিলাম যে সম্পত্তির বিষয়ে আমি নেই টাকা পয়সা লেনদেনের বিষয়ে আমি নেই হ্যাঁ আমি তোমাদের ছেলের অধিকারটুকু যেটা আছে সেটা পাইয়ে দেব ছেলে তো সেই ছোটবেলায় বাড়ির থেকে বেরিয়েছে তারপর তো আর তারাও বলতে দাও আমারটাও বলতে দাও যদি ভুল বলি চাচি বলবে কারণ তুমি আমার মায়ের মতো না আমিও তোমার সন্তানের মতো তোমার সম্মানটাও আমাকে দেখতে হবে আমার সম্মানটাও তোমাকে দেখতে হবে কিন্তু ভুল পথে গিয়ে প্রতি অন্যায় করবে আমি করলেও প্রতিবাদ করবে তুমি করলেও প্রতিবাদ আমি করব এবার আমার কাছে আবেদনটা যেটা ছিল যে তোমাদের যেটা মনের কথা ছিল মনের কথাটা আগে বলি তোমাদের মনের কথা ছিল যদি ওখানে জমি জায়গা আছে কিছু সম্পত্তি আছে যদি কি সরি একটু সম্পত্তি যদি দেয় বা একটা টাকা পয়সা যদি দেয় এটা ছিল তোমাদের মনের কথা ঠিক আছে দাঁড়াও একটু বলতে দাও আমার তো বোঝে মানুষও বোঝে আমিও বুঝি তোমাদের মনের কথা ছিল টাকা পয়সা পাইয়ে দিলে ভালো হয় ওর বাবা যখন ওকে দেখভাল করছে না ওই আমার বোন আর বোনের বরের কাছ থেকে কিছু টাকা পয়সা দাঁড়াও এটা ছিল মনের কথা যে কিছু টাকা পয়সা ওরা একবার দিয়ে দিই দাঁড়াও আমি সন্তানকে দেব না ঠিক আছে তখন আমি যখন তোমাদেরকে বোঝালাম যে বোন তোমরা ভুল পথে যাচ্ছ এটা করা যায় না এটা করা যায় তখন তুমি বললে যে ম্যাডাম তুমি যেটা ভালো বুঝবে তুমি সেটা করো হলো দ্বিতীয়বার তৃতীয়বারের কথা হলো কি যে যখন মানে কোনো বিষয় সয় সম্পত্তির কথা হলো আমি এমন কোনো কথা আগেও দিইনি কাউকে তোমাদেরকেও দিইনি যে আমি সম্পত্তি পাইয়ে দেবো বলেছিলাম আরে সম্পত্তি বলতে বাড়ি পাইয়ে দেবো বলেছিলাম বাড়িঘর পাইয়ে দেবো বলেছিলাম যেটুকু বলছি সেটুকুই বলো টাকা পয়সা একটা মোটা অ্যামাউন্ট তোমাদেরকে ওদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে দেবো বলেছিলাম ব্যাস এই দুটো তৃতীয়ত আমি বলেছিলাম অধিকার পাইয়ে দেব অধিকার বলতে যেটা আমরা সমাজসেবিকা আমাদের কাছে অধিকার বলতে একটা সুন্দর সম্পর্ক সেদিনকেও অনেকক্ষণ ধরে গলা ফাটি আপনার বোনকে বোঝাতে হয়েছিল সম্পর্কই হলো আমাদের একটা সম্পত্তি দাঁড়ান একটু বলতে দেন আপনার ছেলে তো বলেছিল লাইভ দেখে ফোন করবে তো লাইভ দেখে আজকে ভালোই ফোনটা করেছে ও লাইভ দেখে খুব সুন্দর বুঝেছে এবার আমাকে বলতে দেন আপনার ছেলে এখানে নেই আমি ছেলের কথা বাদ দিচ্ছি অপরাধ করেছে তো আপনার ছেলে ভুল করেছে একটা ভুল করেনি আপনার ছেলে আপনার ছেলে সেদিনকে ওখানে বলেছিল আমাদের ক্যামেরায় আছে যে ছেলে 18 বছর ওর হোক আমরা বিক্রি করে দেব দাঁড়ান ভিডিওতে আছে যাই বলুক না কেন আপনার আপনার বোন হাজারো ভুল কথা বলুক আমি কি আপনাদেরকে কুশিক্ষা দেব আপনাদের ও আমার ভাইয়ের মতো আমি নিশ্চয়ই সুশিক্ষা দেব সে ওখানে কি বললো 18 বছরটা হতে দেও 18 বছর হয়ে গেলে আমি বিক্রি করে দেবো তোমরা তখন পয়সা দিয়ে কিনে নেবে ঠিক এই কথাটাই ও বলেছিল সেটার ভিডিও ফুটেজটা আমার কাছে আছে তাই তো বোন আছে সেটা তুমিও জানো আপনিও জানেন গ্রামের সবাই জানে তারপরেও আমি মাফ করে দিয়েছিলাম তো প্রতিবাদ করেছিলাম তারপরেও আপনার বোন বোনের বরের কাছ থেকে কথা শুনতে হয়েছিল আপনি প্রতিবাদ করলেন না তখন গ্রামের লোকই বলল যে ম্যাডাম প্রতিবাদ সাথে সাথেই করেছিল তাহলে ওখানে একদিন অপমানিত হলাম আপনার ছেলের জন্য আপনার বোন বোনের আমার অকারণে দ্বিতীয় হলো কি আজকেও সকালে বলছে ম্যাডাম আপনার যে টাকাটা আপনাদের আসা যাওয়া নিয়ে যে খরচাটা হয়েছে খরচা দাঁড়ান চুপ করুন না খরচ আপনারা এতক্ষণ বললেন খরচাটা বাদ দিয়ে আপনি ব্যালেন্স টাকাটা রিটার্ন দেন এটাই আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট খুব গরিব মানুষ তো সুদে টাকা নিয়েছি ধার দেনা করেছি আমার সত্যি মিথ্যা যাচাই দেখার এটা আমি দেখবো না আমি দেখবো না তুমি খেয়েছো কিনা যেমন আমি দেখবো না আমি খেয়েছি কিনা যেমন তুমি দেখছো না যেমন আমি দেখবো না এটা দেখার রাইট আমার নেই ঠিক তেমনই তো আপনার ছেলে এই কথাটা বলেছিল তখন আমরা বললাম তোমাদের মতামতটা জানানোর জন্য অফিসে আসো আমি ক্যামেরা করব এবং আমি পুলিশ কেস করব এটাও বলেছি আপনাদেরকে বলেছি তো কারণ আমি আর পারছি না দ্বিতীয় আর একটা কথা আমি যেটুকু বলেছি অন ক্যামেরায় আপনারা যতবার এখানে এসছেন লাইভ ক্যামেরা বন্ধ হয়ে কোনোদিন কথা হয়েছে কথা হয়নি টাকা দিয়েছেন সেটাও লাইভ ক্যামেরায় বলেছি আজও লাইভ ক্যামেরায় আমি শুনিয়েছি ইভেন আমি সবাইকেই বলেছি কত টাকা দিয়েছেন লাইভ ক্যামেরায় প্রথমেই শুনিয়েছি আজকে ফোনে রেকর্ডে কত টাকা দিয়েছেন শুনিয়েছি কিন্তু আমাদেরকে যদি আপনারা 70,000 টাকাও যদি দেন কাজের জন্য আমরা কেন সেই টাকাটা রিটার্ন দেব এটা আপনারা বলতে পারেন মানে আমার ভাই বলতে চাই যে শুধু এইটুকুই হলো ছেলেটা শুধু একদিন করে যাবে জাস্ট দেখা করে চলে আসলো আর কিছুই হলো না ছেলেটা ওরা তো একবারও বলছে না যে হ্যাঁ আমিও কিছু ছেলেটাকে প্রাইভেট তো পড়ে মানতো লাগে প্রাইভেটের
মানে আমি 100 টাকা পাওয়াতে পাচ্ছি না বলে আমার ছেলের জন্য আমি বলছি, যদি বলতো তাহলে ভালো হতো না? তাহলে মনে করতে যে তুমি কাজটা পেয়েছো, এসো আপনার জন্য কেন বলবো, আমি আমার জন্য বলছি। তুমি আমার জন্য বলছো তো? এখন তোমাদের জন্য আমি কি করতে পারি? আমার আমি করতে চাচ্ছি মানে আমার লাগতে দাদা তো বাড়ির দূর থেকে নিয়ে যেত, ভাই ছেলেটা নিয়ে। আপনার বাড়ির দৌড়ে ওরা পা দেবে না, কারণ ওরা যখন তখন বিপদে পড়ে যেতে পারে। আপনাদের মধ্যে কোনো মিলমিশ নেই, আপনারা অবুঝ, আপনারা বোঝেন কম, ঠিক আছে? মানে আপনাদের যে কাজটাই গিয়ে দেখেছি আপনারা বোঝেন কম, আপনাদের ভুল ভ্রান্তির জন্য কালকে আবার কেস খামারি হবে। তো এমন কেন কাজটা আমি করব বলুন, আপনাদের বিপদে ফেলার জন্য যে আপনার বাড়ি থেকে গিয়ে নাতিকে নিয়ে আসতে হবে? হ্যাঁ, দাদু বলেছে যে আমি ওই পাড়েই থাকবো, নৌকায় উঠিয়ে দিক আমি সাইকেল করে নিয়ে আসবো, নাহলে এই পাড়ে দিয়ে দিক আমি নৌকায় না সাইকেলে করে নিয়ে আসবো। একটা সুন্দর সম্পর্কটা জেনকে যে বুঝালাম, আমি যে ভিডিওটা দেখাচ্ছি, আমি যে সুন্দর করে আপনাদেরকে বোঝালাম সেদিনকে সুন্দর বুঝলেন, এবং আইনটা কি আছে সেটাও বুঝিয়ে দিলাম, এটাই সেদিনকে বুঝলেন। আজ এরকম অবুঝের মতো কেন প্রশ্ন করছেন যে আমি নাতিকে ও বাড়ি পাঠাবো না? ও মানে আপনি তার বাড়িতে গিয়ে নাতি দিয়েছে, এরকম কাজটা করুন না। আচ্ছা, আমার কথাটা বুঝেছেন আমি কি বলছি? আমি বলতে চাইছি আপনাদের যে ইগো কাজ করছে একটা সুন্দর সম্পর্ক গড়ার পর, যে ওরা এসে আমার নাতিকে নিয়ে যাক আমার বাড়ি থেকে, আমি আমার জামাইবাবুকে আপন করে কাছে টেনে নেব এবং সুন্দর সম্পর্ক গড়ব, ঠিক আছে? মানে ওরা 10 পা এগিয়ে আসবে, আপনি তখন এসে খপ করে মানে তাকে আদর করে কাছে বসিয়ে তাকে একটা সুসম্পর্কটা গড়ার চেষ্টা করছেন, তাই তো? আমি ঠিক আপনাদেরকে এই বুদ্ধিটা দিচ্ছি, আপনার ছেলে রাজি হবে না। এই বুদ্ধিটা আজকেও লাইভে দেখবে ছেলে, আপনার ছেলে রাজি হবে না, আর আপনার ছেলেই এগুলো করছে। আমি কি বলছি শুনুন, আপনারা গিয়ে নাই ওদের বাড়িতে গিয়ে দিয়ে আসুন না, ওরাও খপ করে টানবে নাতিটাকে। আপনার তো কথা কইবার জন্য আমি তো আপনাদেরকে মীমাংসা করিনি, কথা কইবার কথা তো আমার ওখানে একটাও মীমাংসাই নেই। নাতিকে দেখবে, নাতি ওখানে থাকবে, নাতিকে শিখিয়ে দেব নাতি কি চাইবে না চাইবে, নাতি সেইভাবে তাদের কাছে যখন তার প্রয়োজন যেটা সেটা চাইবে। বাবার কাছে যেমন একটা আবদার করে ভালোবেসে, ফোর্স করে কোনো সন্তান যেমন চেয়ে বাবা মার কাছ থেকে কিছু পায় না যাদের বাবা মা আছে, তাহলে একটা ঠাকুমা দাদু বিড়ি বেঁধে খায়, কেউ কিছু কাজ করে খায়, সেখানে গিয়ে তার বাপ বাপকে ধরতে পারছি না বলে বুড়ো বাবাকে ধরে তার কাছ থেকে রক্ত শোষণ করার মতো সমাজ সেবিকা আমি নই। তখন যদি বলতেন আপনার জামাইবাবুকে, তো আমি তো কাছেই তো আমার বাড়ি না, আমি দেখেছিলাম তো, আপনি তো তাদের আধার কার্ড ভোটার কার্ড সব দিয়েছিলেন তো, যে তাদের বয়সটা কত। আপনার আমার তো এরপর থেকে সবাই এলে বলবে এই তোমার শ্বশুরের বয়স কত গো, 60 বছর, তাহলে যাওয়া যাবে না। মানে আপনাদের কথা মতো বলছি, মানে আমাদেরকে কত কিছু মাথায় রাখতে হবে, যে আমি যদি তখন বলতাম কাজ নেওয়ার আগে যে আপনাদের 60 বছর হয়ে গিয়েছে, তার জন্য আপনারা ঠিক বলেছেন, ঠিক ঠিক না না শেখান শেখান, আমাদেরও শিখতে হবে। তোমার বাবাকে তুমি কেন, তুমি তো ইয়ং আছো, তোমাকে কি বলেছি তোমার বাবা মার কাছে খাও, তুমি রোজগার করে খাওয়াবে? তুমি বিয়েটা করলে কেন বাবা মা, যতই তুই বিয়ে করলে কেন, তালাক না দিয়ে আইনের আইনটাকে অমান্য করলে কেন? তুমি দেখেছো প্রমাণ আছে, তোমার তো প্রমাণ আছে, পাওনি তো প্রমাণ, ওই প্রমাণ হয়নি, একটা ভাগ্নের সাথে মামার ছবি দেখিয়ে বিয়ে প্রমাণ হয় না। হ্যাঁ, আজকে যদি তোমার পাশে একটা ছেলে দাঁড়িয়ে যায় তোমার বাচ্চাটাকে নিয়ে, সে কি বাবা হয়ে যাবে? এই ছবি দেখে এটা প্রুফ। আমি তোমাদেরকে একটা এখনো সদ্বুদ্ধি দিচ্ছি, শোনো, ঠিক আছে? তোমাদেরকে ভালোবেসে আমি এখনো সদ্বুদ্ধি দিচ্ছি অন ক্যামেরায়, শোনো, যেভাবে বলেছি ওভাবে চলো, ইন ফিউচারে নাতিটার একটা ভবিষ্যৎ হবে। আজকে বাবা গ্রামে আর ঢুকতে পারবে না, ওই ছেলেটি ওই সব সম্পত্তির মালিক হবে।
আজ তাদের ভালো আজকে কিছু স্যাক্রিফাইস করো, আজকে 100 টাকা ভিক মেঙে পড়াশোনা করাও, কালকে ওই 100 টাকা কেন, হাজার হাজার টাকা তোমাদের ঘরে আসবে, ওই নাতি ইনকাম করবে। নাতির দাদা দাদু ঠাকমা দাদুও চাই, নাতির নানা নানিও চাই, ঠিক আছে? তো আমি যে বুদ্ধিটা দিয়েছি তোমাদেরকে, কোনো অসামাজিক কাজকর্ম করি না আমি সমাজে। আমি কখনো একটা বৃদ্ধ বাবা মাকে বিয়ে করেছে পাপিয়াকে সে, আর আমি গিয়ে বলবো যে তারা এটা করছে, বা সেখানে গিয়ে আমি এই কথা বলবো যে তাদেরকে, এই তোমরা না টিউশনে 100 টাকা পাপিয়া বলছে, 100 টাকা, হ্যাঁ বলতে পারতো পাপিয়া, এই অধিকারটা পাপিয়া ছিল। আমি পাপিয়া ছেলে বলবে লিখে দুবার দিয়েছে, তাহলে আপনারা কেন ওই জিনিসটাকে ক্ল্যাচ সৃষ্টি করছেন? মানে এই যে দেখ না আমার জামাইবাবু বলছে না যে হবে না, তাহলে দাঁড়াও, ইনকমপ্লিট কাজ যেমন আমি করে আসি না, ইনকমপ্লিট ভাবে কথা আমি শেষ করব না। মানুষ ট্রেন পাবে না, বসে আছে হোটেল করতে হবে তোমার জন্য, তাহলে চুপ করে বসবে বলো? বলছে আমার জামাইবাবু ওইটা দেখলাম না, বলছে 18 বছর পদ্ধতি আসে এসি তা বলে নিয়ে চুপ করবে? গ্রামের লোকজন আছে সব সময় না এই মাথা মধ্যে বোকা বুদ্ধি নিয়ে এগোনো যায় না। আমার কথা হলো কি, একটা পিছনে বলছে পাপিয়া তুমি বহুত কথা বলছো, চুপ করো তো, একটু চুপ করবে? অনেক শুনেছি পিছনের লোক কি বলছে, সামনের লোক কি বলছে, তোমরা কি বলছো, এবার আমার কথা তো শোনো, কি করতে বলছি সেটা শোনো। তোমার তো আমার ফল দেখাতে পারো নি, আমার তো দোষ নেই, তোমরা নিজেরাই বলছো, সাংবাদিকদেরকে ঘুরিয়ে দিচ্ছ, আমি তো নিজের অপপ্রচার নিজে চালানোর জন্য বসিয়ে রেখেছি তাদের, মানে ওদের দেখায় তাহলে আমার বোন আমাদেরকে ঘেতু বেজে, আমার বোন আমাদেরকে ঘেতু, আমার জামাই বাবার বোন, নিজের স্বার্থের জন্য আমার পরিবেশ, আমার পরিবেশ নষ্ট হবে, তো আমি নষ্ট করব, আজকে তোমাকে দেখে আর 10 জন করবে তো? না করবে কেন, আমি কি কাউকে বলে বলেছি যে, আরে আমার তো, আমি তো ক্যামেরা করব, আমি তো ক্যামেরার বাইরে কিছু করব না, আমি তো করিনি, আমি আমার অপপ্রচারটা আমি চালাচ্ছি, না আমি তো কিছু করিনি, আমি সেটা তুমি করোনি বোন, কিন্তু তোমাদের সকালের কথা এখনকার ক্যামেরায় কথা আলাদা আছে, ক্যামেরায় মানুষ একরকম বলে, ক্যামেরার বাইরে মানুষ একরকম বলে, তুমি কেন বললে না, তুমি তো ভিকটিম, তুমি কেন বললে না আমাকে, ভাইকে দিয়ে ফোন করলে কেন, ভাইকে আমি চিনি না, ফোন দিইনি, মা বললো তুই কথা বল কি বলছে, কেন ভাইকে দিলে তুমি, তুমি কেন কথা বললে না, আমি ফোন দিইনি, চালাকি, না না আমি চালাকি না, আমি তো যতক্ষণ শুনেছিলাম আমি এটা বুঝতে পারছি না, আজকে তোমার ভাই এসেছিল অফিসে একদিনও খোঁজ নিয়েছে, যিনি কেসে গেছে তাও বলছে আমি এসব বিষয় জানি না, যে জানে না তাকে আমি তার সাথে কথা বলতে যাব কেন, তাকে তোমরা ফোন ধরিয়ে দিচ্ছ, তাহলে চালাকি ছাড়া আর কি বলবো, চালাকি করে কি করবো, আজকে তুমি করে যাবে, কালকে আর একজন করবে, কালকে আকাশমা আসবে, কালকে আর একাশমা আসবে, কালকে আর একাশমা আসবে, এটা অফিস না, এটা চিটিংবাজি অফিস, আমি যে বুদ্ধি দিয়েছি তোমরা যদি চলো, সেদিনকেও বলেছি আজও বলছি, সেই বুদ্ধি দিয়ে চললে তোমাদের ভবিষ্যৎ আলোয় আলোকিত, যদি তোমরা সেটা ভাবে না চলো, কোনো বৃদ্ধ বাবা মার প্রতি আমি গিয়ে ফোর্স করতে পারি না, আপনাকে নাতির দায়িত্ব নিতে হবে, আপনাকে বৌমার দায়িত্ব নিতে হবে, কেউ তো আপনার বৌমা বিয়ে করেছে, হ্যাঁ করতাম, যদি আপনার বৌমা ঘরে থাকতো না, যদি ছেলে বিয়ে করে আসতো সেখানে বিয়ে দিয়ে করে বাচ্চা কাচ্চা হতো, আমি বলতাম আজীবন কাল পাপিয়া এবং পাপিয়ার সন্তানের দায়িত্ব আপনাদের নিতে হবে, কিন্তু আজ যে কাজটা হয়ে গেছে, যে ভুলটা একটার পর একটা ভুল, সেটা আপনারা স্বীকারও করছেন অস্বীকারও করছেন না, ঠিক আছে, স্বীকারও করছেন, তাহলে আমার একটা কথা হলো, যেখানে আইনত ভাবে যখন আপনারা একটা সুবিচার নিজেদের ভুলে পাবেন না, তাহলে একটু সামাজিক ভাবে একটা সুবিচার পাওয়ার জন্য চেষ্টা করুন, মানুষকে সহযোগিতা করুন, 10টা মানুষের ভালোবাসা করান, দোয়া করান, নিশ্চয়ই একদিন না একদিন ভবিষ্যৎ হবে, আজ 100 টাকাটা মেন নয়, কালকে এই নাতিটি বহু টাকা ইনকাম করবে, কি বিপদ বলুন, আমি দেখবো কি বিপদ বলুন, আপনার আপনি আমাকে দেখাবেন প্রমাণ সাপেক্ষে আমরা দেব, কিন্তু
আমি বুড়ো দা বাবা মার প্রতি ছেলের অকাজের জন্য তাদের প্রতি পেশা দিতে পারবো না, যেহেতু পাপিয়া অন্যায় করেছে। সেই অন্যায় মানে অংশীদার আপনারাও, মানে আপনারা ওকে অন্যায় করতে সাহায্য করেছেন। আপনারা আজকে আপনার ছেলে ইয়ং আছে, কালকে আপনার ছেলে যখন বিয়ে করবে কালকে এই মেয়েটা দৌড়ে দৌড়ে ঘুরবে, তাহলে ও ওর বাবার জায়গাটাকে দখল করে রাখুক না, ঠাকমা দাদুর মনটা দখল করে রাখুক না, বিয়ে হোক ছেলে হোক, ও সেই বাড়িতে যাক না, ঠাকমা দাদুর কাছে ভালোবাসা আদায় করুক না। কি এমন অন্যায় কাজ করছি বলুন? আমি বলে দিচ্ছি ওই নৌকায় পার হতে গেলে আপনার পয়সা নেবে না, জান আর কি করে দেবো আপনার জন্য? প্রত্যেক রোববার গিয়ে আপনি যদি নৌকাটাকে পার করে দেন, আর দাদু যদি এই পারে দাঁড়িয়ে থাকে সাইকেলে করে সে নিয়ে আসে, আপনি কিছুটা দেখুন প্রত্যেকটা মানুষকে। চাচি আপনি যদি 10 পা এগোন আর একজনকে 2 পা হলেও এগোতে হয়, তো আপনার গাছের গোড়ায় গিয়ে জল সেই ঢালবে যে আপনার গাছের ফলটা খাবে। তাহলে আপনি যখন অন্যের গাছের ফল খাবেন এই চিন্তা আপনার আছে, তাহলে ওই গাছটাকে আপনাকে গিয়ে গিয়ে জল দিয়ে দিয়ে বাঁচাতে হবে, যে না ফলটা যখন হবে আমার বাড়ির ছাদে পড়বে আমি একটু ফলটা পাবো। ওরা গাছের যত্ন না করলো, ফলটা যেহেতু আপনার খাওয়ার ইচ্ছে আছে সেহেতু আপনার গাছের গোড়ায় জলটা ঢালা উচিত, কারণ আপনার ইচ্ছে আছে এই গাছের ফলটা আমি খাবো, কিন্তু গাছটা আপনি লাগাননি, বড় হওয়ার পর তখন জল দিচ্ছেন যে না এবার ফলটা হলে আমি খাবো। তা আমার কথা হলো আজকে বাচ্চাটার ফলটা দিয়ে উদাহরণ দিলাম, গাছ হলো কি বাবা মা দুজনাই অকাজ করে বসে রয়েছে, তাহলে গাছের গোড়ায় এখন যে গাছটা মরে গিয়েছে বাবা মা দুজনে অকাজ কাজ করেছে, তাহলে ওইখানটা কি জলটা ঢালুন, জল বলতে কি একটু এগিয়ে 2 পা আপনি যান, উনি একটু 3 পা এগিয়ে আসবে, একদিন আপনাদের মধ্যে মিল হয়ে যাবে, আজ হয়তো হচ্ছে না কালকে হয়তো হয়ে যাবে। আজকে কিন্তু ওই বাড়ি পুরো বাবা ওকে বাবাকে গ্রামে ঢুকতে দেবে না, আমার গ্রামের মানুষ, যখন বাচ্চাটা প্রতি ঠাকমা দাদুর ভালোবাসাটা বাড়বে, পিসিদের ভালোবাসাটা পাবে, বাচ্চারা কিন্তু ঠাকমা দাদুর উপরে ভালোবাসা আছে, ঠাকমারও কিন্তু নাতির উপরে ভালোবাসা আছে, হ্যাঁ ওদের ভালোবাসাটা হলো কি অন্যরকম, আপনারই তো বোন, আপনি তো আমার থেকে আরো বেশি জানেন, না তো পাপিয়ার শাশুড়ি না, আপনারা তো বলে বলে বিয়ে হয়েছে, আমি তার জন্য বলবো সবার আগে তো আপনার রক্তের সম্পর্ক বোন, বোনের গ্যারান্টি পেছে না বললি তো কথা, মানে ওইরকম বোনের বাড়িতে বিয়ে ঘরে গিয়ে সম্পর্ক করে ভাই বোনে বিয়ে দিলেন কেন, অন্য জায়গায় বিয়ে দিলেন না কেন, মাথা খেলো আপনারা নিয়েছেন তো, এখন দিয়ে ফেলেছেন কিছু করার নেই, এটা ভাগ্যে ছিল যে মেনে নিতে হবে, একটু শুনুন আমার কথা, কানতে হবে না, একটু শুনুন একটু কথাটা, 6 মাস শুনুন আমার কথাটা, গ্রামের লোক দেখুক 6 মাস বাচ্চারা যাওয়া আসা করছে, দেখুন তারা কিছু করে কি করে না নাতির উপরে, 500 টাকা হলেও তারা মাসে একটু দেবে, গরুর দুধটা হলো পাঠিয়ে দেবে, খাবারটা হলো রাতে খেয়ে যেতে বলবে, এটা বুঝি সাশ্রয় হয় না, দিলেই পয়সা দিলেই কি সাশ্রয় হয়, খোঁজ লেবে লেবে খোঁজ লেবে, বাবলি মুখাজি মরে যায়নি খোঁজ লেবে, না লিয়ালে লেয়াবে, আর কি বলবো বলুন, যদি না নেয় আপনাদের পাশ থেকে সরে গেছি, সরে গেছি বলিনি তো, সরে যাব বলেছি বলিনি তো, কি বলেছি যতদিন বেঁচে থাকবো যদি আপনারা সম্পর্ক রাখেন আমি রাখবো বলেছি, 15,000 টাকার বিনিময়ে বুঝি সারা জীবন পরিষেবা নেওয়া যায়, আমার বোনের স্ত্রী আমি জানি আমার বোনায় কখনো মেনে নেবে না মনে থেকে, কি মন থেকে মেনে নেয় না নেয় দেখার দরকার নেই, আপনারা যান আমি আছি তো, মরে যাইনি তো, ছেলেকে বাড়ি থেকে নাম্বার দিতে বলুন, আমি ফোন করবো ওদেরকে, রোববার যাবে নৌকার ওপার থেকে নিয়ে আসবেন, দেখি ওরা কি বলে, আপনাদের মতো মানুষের কথা তাদেরও কিনা যাচাই করে নি, ইনকমপ্লিট কাজ তো পছন্দ করি না, কাজ তো কমপ্লিট করার চেষ্টা করি, কিন্তু সুযোগ যদি মানুষ আমাকে না দেয় আমি আর কি করবো বলুন, আমি তো ঘাম জড়িয়ে আপনাদেরকে পরিশ্রম করে পয়সার জন্য তো কাকাইনি, ক পয়সা ঘরে ঢুকিয়েছি আপনার,
আজ মানুষ পেয়ে বসেছে, আমি তোমরা অস্বীকার করো তো পার পাবে না। আজকে তোমরা ফোনে সকালে বলেছো কাজ পাইনি, এখন বলেছে তোমার ছেলে আমার কল রেকর্ড আছে, বলেছে পাপিয়া বলেছে ব্যাগটা সামনে চেঞ্জ, আমরা কাজ পাইনি, ওই যেদিকে সে আল্লাহ নাই আল্লাহর কাছে আছে। হ্যাঁ ফোন নাম্বার দাও, ওই তোমার ফোন নাম্বার দাও, ওই যে ফোন নাম্বার আমার কাছে, ওনাদের কি আবেদন বলুক এখনো, আমার ব্যাগে আছে, আমি আছি, দোয়া দিয়ে আমি আছি, আমি আরো করব, কি করতে কি করতে হবে বলুক আমাকে। ওকে না ঢুকতে দেয়, ওকে না আদর করে, ওকে না ভালোবাসে, তখন তোমরা বলো, তোমরা তো এখন কিছু শুরুই করলে না, এমনি এমনি কখনো তো হয় না ওটা, আগে তো সম্পর্কটাকে ঠিক রাখতে হবে, তারপরে না সম্পত্তি, তারপরে না অধিকার। হ্যাঁ তুমি যদি বিয়েটা না করতে সেক্ষেত্রে আলাদা বিষয় ছিল, কিন্তু একটা জিনিস তোমাদের মধ্যে এই গুণটা আছে, তোমরা যে যে ভুলগুলো করছো স্বীকার করছো, কিন্তু নালে আমি কিন্তু অন্যরকম মুড হয়ে যেত আমার, তোমরা এই স্বীকারটা করছো বলে ওই জায়গাটা নত হয়ে যাচ্ছি বারবার, নিজেরা ভুল করছো স্বীকারও করছো, ভালো কাজ করেছি সেটাও স্বীকার করছো, তাহলে আমাকে তোমার ছেলে এই অপমানটা করলো কেন? কেন আমি তোমাদেরকে অফিসে ডাকলাম, কেন বললাম পুলিশ কেস করবো, আমি তো কাউকে বলছি পুলিশ কেস করি না, আমি বললাম যে অফিসে এসে সামনাসামনি কথা বলি, হ্যাঁ বলেছি না, তাহলে আমি কিন্তু বললাম যে অফিসে এসো, কেন আমি জানি যে কাজটা করেছে। হ্যাঁ এই নাম্বারটা এত সুন্দর করে না কেউ বোঝাবে না, দুনিয়ার একটু ঘুরে এসো, আর এত সুন্দর করে কে দেখবো মীমাংসাটা তোমাদের করে দেয়, বহু জায়গা তো ঘুরেছো বহু বছর ধরে, ছেলেটা তো অত বড় হয়ে গেল, আমি যেভাবে বলছি সেটা রেকর্ড আমি দেখিয়ে দেবো, যদি মানুষের আমার ভুল ধরাতে পারে ধরিয়ে দেবে, আমি যেটা আমি ভয় দেখানোর জন্য বলিনি, যেটা সত্যি সেটাই বলেছি, সেদিন কল করেছিলাম বাচ্চাকে পাঠান, বাচ্চাকে পাঠান, ও আমাদের বাজার থেকে এসে নিয়ে যান, মানে আমাদের বাজার আসতে হয় না, বাজার আসলে আমি দেখা, ওরা তো নিতে চাইছে না, ওদেরকে জোর করে চাপিয়েছি, হ্যাঁ এটা তোমায় বুঝতে হবে, অতক্ষণ ধরে রক্ত জল করে ওদেরকে জোর করে চাপিয়েছি ওইটুকু, তারপরে যদি না নেছো তখন বলো, গ্রামের লোক দেখুক যে ওরা নিচ্ছে না করছে না দেখছে না, একদমই তাই। হ্যালো কেমন আছেন, ভুলে গেলেন এত তাড়াতাড়ি, আমি বাবলি মুখার্জি, ভালো আছেন, আর ইয়ে ভালো আছে, ভাবি ভালো, কি বলবো, ভাবি ভালো আছে, হ্যাঁ হ্যাঁ, তো নাতি গেছিল রোববারে, নাতি ফোন করেনি, আচ্ছা ও অসুস্থ হয়ে পড়েছিল, জ্বর এসেছিল তার জন্য মনে হয় ফোন করতে পারেনি, কোথা থেকে নিয়ে আসবে, কোথা থেকে নিয়ে আসবে, ওই ঘাটের ওই পারটা একটু যাবে গো, ওই ঘাটের ঘাটের ওই পারে ওরা দিয়ে যাবে, তুমি ওখান থেকে একটু নিয়ে চলে এসো, কালকে নিয়ে, কালকে যাবে, কালকে যাবে, নাতি যেতে চাইছে,
ও আচ্ছা 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 তাহলে কবে পাঠাবো? রোববারই পাঠাবো? তাহলে কি মাংস হবে নাকি? আমিও যাবো, আমিও খাবো। ঠিক আছে, নাতিকে তাহলে একটু নৌকার ওপার দিকে একটু নিয়ে আসবেন, ওরা তো সবাই জ্বর এসছে। তো নাতি এখন একটু ভালো আছে, নাতি যেতে চাইছে। ঠিক আছে, একটু কষ্ট করে নিয়ে আসবে। ওই না, ছেলে নেই তোমার, নাতিকে নিয়েই একটু বেঁচে থাকা, একটু দেখা, এতদিন পর সম্পর্কটা গড়ে দিলাম, একটু নাতিকে নিয়ে থাকো তোমরা। জানি তো নাতনি সব, তার নাতিটাও তো তোমার বংশের, বলো হুস করলে পুষ হবে না, ওটাই আপনার বংশধর। নাতনি কেউ যাক, শুনুন, নাতনির কথাও ভাবতে হবে, মেয়ের ঘরের নাতনি, যে নাতনি আপনাদেরকে দেখছে, আবার নাতিটার কথাও ভাবতে হবে, ওটা আপনার বাবা, তার বাবা তাকে অনাথ করে দিয়েছে। ওরে বাবা, না না, আপনার নাতি যেতে চাইছে বলে যাওয়া, সেটা বাচ্চাকে আমরা যৌক্ত করতে পারি না। ঠিক আছে, তাহলে তোমরা একটু নৌকার ওপারে গিয়ে নিয়ে এসো, তাহলে তোমার ফ্যামিলি এদিকটাই আসবে না। তাহলে ঠিক আছে, নৌকায় যখন পার হবে ওরা উঠিয়ে দেবে, তুমি এদিক থেকে নামিয়ে নেবে। আচ্ছা আচ্ছা, তুমি ওই পারেই পৌঁছে দেবে তো? তুমি ওই পারেই পৌঁছে দেবে তো? রাতের বেলা ওরম করে উঠিয়ে দেবে, একটু ওই পারটাই পৌঁছে দিয়ে চলে আসবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ 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 ঠিক আছে, কোনো অসুবিধা নেই, রোববারে যাবে। হ্যাঁ, ভালো থেকো। বাড়িতে আছো? বাড়িতে আছো? ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, রাখলাম তাহলে, ভালো থেকো। ওরা তো নাতির সাথে বললো তো কথা, যা কথা দিয়েছে তো রাখছে, রাখো না। নাতনি যেমন ওর একটা থেকতে থাকতে ছোট থেকে একটা ভালোবাসা জন্মেছে, ওর জন্যই বলেছে যে যে দেখবে তাকেই দেবো। ওর নাতিকে তো তার জন্য, ও নাতনি অলরেডি জায়গাটা দখল করেই রয়েছে, তাদেরকে দেখছে সে। নাতিকেও পাঠাও, নাতিও একটু দেখো, নাতি তো দুদিন পর বিয়ে হয়ে যাবে, পুরোনো গাওনা বাদ দাও, ওরা কি, ওরা যেটা বলেছে ওদের দিকে ঠিক বলেছে, ওরা একটাও ভুল বলেনি এখন পর্যন্ত। ওরা বললো যে আমার নাতনি, আর নাতিকেও তাড়াচ্ছি না, নাতনি থাক না, নাতি যাক, নাতির অধিকারটা নাতি পাক, অধিকার আদায় করার জিনিস, অধিকার পাইয়ে দেওয়ার জিনিস নয়। যা করা তো বললো, নৌকার ওপার থেকে নিয়ে নেবে, আমার না ছেলে থাকবে ওই পারে পৌঁছে দেবে, সে দায়িত্ব করে তোমরা এসে দাঁড়িয়ে থাকবে, পৌঁছে দেবে, হয়ে গেল, ব্যাস। এর থেকে আস্তে আস্তে সুসম্পর্ক হয়ে যাবে, আবার কি চাও তোমরা? আমাদের কাপড় পৌঁছে দেবে না বাড়িতে, ঢুকো না এখন, দেবে না এখন, আগে যখন তার প্রতি ভালোবাসা মানে তাকে নাতি নাতি করে যখন পাগল হয়ে যাবে, তখন আপনাদের বনো বনো পাগল হয়ে যাবে। তাহলে না, তাহলে আপনার দিদিকে ডিভোর্স দিয়ে দিন, অধিকার ছিনিয়ে নিতে হয়, অধিকার কেউ কাউকে পাইয়ে দেয় না, এটা চেয়ার না যে এগিয়ে দেবো, তুমি বসো, শুনে নাও, আজকে লাস্ট, আজকে ফার্স্ট। যদি যেভাবে লাইভে বলেছি ওইটুকু ভিডিও করে রেখে দিও আলাদা, যদি ওই ভিডিও করে তোমরা যদি ওই নিয়মগুলো মানতে পারো, আজকের এই ভিডিওতে
নিয়মগুলো যদি যা যা বললাম মানতে পারো, মানে নাতি যাবে আসবে, নাতি ভালোবাসা সৃষ্টি করবে, তৈরি করবে, জায়গা দখল করবে, জায়গা মানে বাড়ি ঘর নয়, জায়গা মানে মনের জায়গা দখল করবে, নাতনি এমনি ওখান থেকে বঞ্চিত হবে না। তোমরা ধরো ওখানে যদি নাও পাঠাও, একটা সদ্বুদ্ধি দিচ্ছি, তোমরা যদি নাও পাঠাও তাও তো কষ্ট করে মানুষ করবে, ওরা যদি নাও দেখে তাও তো তোমরা কষ্ট করে মানুষ করবে, যতটুকু মানুষ দিচ্ছে নাও না রে বাবা, তাতে বরঞ্চ ভালোই হবে, খারাপ কিছু। আরে তো ও তো বাবার তরফ থেকেও তো ভালোবাসা দাও পাচ্ছে না। তোমাদের জন্য নাতি জ্বর এসেছিল, তা আমি কেন এরকম বারবার করে মিথ্যার আশ্রয় নেবো তোমাদের বাঁচানোর জন্য? কেউ কিন্তু ভাইয়ের বিয়ে হয়ে গেল, কিন্তু কেউ কারো থাকবে না। ও হয়ে গেছে, যাই হোক, তাহলে ভাইয়ের একটা বিয়ে হয়ে গেছে, কতদিন তুমি এইভাবে রাখবে? তাহলে ওর তো একটা সংসার আছে, তোমার ছেলের জায়গাটা তুমি নিজে তৈরি করো। যেটা বলছে সেটা শোনো, ম্যাডাম যেটা বলছে সেটা শোনো, দশজন দশ কথা বলবে কিন্তু তোমাকে তোমারটাই ভাবতে হবে। তোমাদের ক্ষতি চাওয়ার মানসিকতা থাকলে এতক্ষণ ধরে তোমাদের বলতাম না, বোঝাতাম না। আর আমি ওই না বসতে বলে একটু, আর ওদেরকে আমি কিছু ইয়ে করতাম না, ঠিক আছে? আপনি একটা কাজ করুন, আপনি বাড়ি যান, কালকেই নাতির সাথে কথা বলাবেন, বাড়ির সাথে কাল থেকে ডেলি কথা বলান, রোববারে পাঠাবেন, ঠিক আছে? দেখুন আস্তে 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 কিছু চাইতে পাঠাবেন না, তুই চায়ও শেখাবেন না, আপনি মনে করবেন তারা দেখছে না, এই ভেবে নৌকা থেকে এপারটা করে দেবেন, বাদ বাকিটুকু আল্লাহ আছে, আল্লাহ দেখে নেবে, ঠিক আছে? দোয়া দিদি, টাকা পয়সার জন্য করি না এটা, আমার ছেলে বড় হচ্ছে না, একটু ভালোবাসা পাওয়ার জন্য এটা ওর জায়গাটা হয়ে যায়, এটা করো, যেটা ভালোবাসা পাবে পাবে, বড় হয় তো 10 বছর। এবং আমি তোমাকে বলছি ওই ছেলেই বাবা বের করবে, হ্যাঁ ওই সব কিছু বের করবে, তুমি জায়গাটা খালি করো। আমি ওই ভিডিওটা দেখাতে পাচ্ছি না, ওই ভিডিওর মধ্যে অনেক সিক্রেট কথা তোমাদেরকে বলেছি, শিখিয়েছি এইটা করবা ওইটা করবা, এই হবে ওই হবে, ওর বাবা কিভাবে বেরিয়ে আসবে না হবে সব বলে দিয়েছি। আমাদের বাড়ির বেটা ছেলে বলতে চাইছি, যদি নাই পাঠানো হয় নাই বাড়ি দেয় তাহলে কোনো অসুবিধা আছে? ভবিষ্যতে কোনো কিছু পাবে না, অধিকার পাবে না। গ্রামের লোক ওই বড় হয়ে ছেলেটাকে যখন সম্পত্তি নিতে যাবে তখন বলবে কোথা থেকে তুই এলি রে, এক সময় দাদু ঠাকমাকে দেখিস তুই, যখন তারা প্রোগ্রাম হচ্ছিল নাতিটা নাতনিটা দেখেছে, যা সম্পত্তি নাতনিকে, আমি হলে আমিও করতাম, এটা বলা উচিত না, এটা বলবো না তো। আর যদি আপনারা না পাঠান ভবিষ্যতেও কিচ্ছু পাবে না, পাওয়া পাওয়াটা যদি থেকে থাকে মনের মধ্যে কিচ্ছু পাবে না, এখন থেকে পাঠান সব পাবে। পাঠাবো, জান বাস ফার্ম কিসে যাবো, সাতটা বাস শেষ, এই এত ঘন্টার পরিষেবা দিলাম 500 টাকা কি ভিজিট নিয়েছি নাকি? ওই টাকাটা দিয়ে ছোট করে চলে যান, আমি তো চাইনি, এবার ওই টাকা দিয়ে আপনার তো, আমি তো পরিশ্রম করলাম, আমি তো সময় দিলাম, আমার তো নেটের ব্যালেন্স পড়লো, হাজার হাজার মানুষের নেটের ব্যালেন্স পড়ালেন, তো আমি কোথায় পাবো? আমি তো সব করে দিলাম সাশ্রয় আপনাদের, এবং আপনার সন্তানটা মানে আমার সন্তানের মতো আমি চেষ্টা করেছি একটা সৎ বুদ্ধি দিয়ে তাকে এগোনো, এবার এগোবেন কি না এগোবেন সেটা ভিকটিমের ব্যাপার। অন্যরকম তো ওই জন্য আমার মা বলছে আমাকে ফোন করতে হবে, মরে যাবো আপনার সাথে বলছি, বাইরেটা বসো আর ওই ভাইদেরকে ছাড়বো। বোন এক 5 মিনিট ওদের সাথে টাইমটা দিয়ে ছেড়ে দিচ্ছি, ওরা একটা বাইক নেবে আমার, হ্যাঁ কি সি কেবিল, ছোট কেবিল কি না, এনাও এনাও পাওয়ার ব্যাংকটা নিয়ে বাইরে বসো 5 মিনিট, আমি আসছি আসছি তোমাদের সামনে কিছু করতে।